আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শাকিব স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, এমসিবি ব্যাকার কিভাবে কানেকশন দিতে হয় আজকে আপনাদেরকে দেখাবো। এখন দেখেন, এমসিবি ব্যাকারের মেনি হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। কিভাবে কানেকশন দিতে হয় আজকে আপনাদেরকে দেখাবো, তাহলে দেরি না করে শুরু করা যাক। এছাড়া ভিউয়ার্স আমাদের যা জানা প্রয়োজন, এখানে লক্ষ্য করুন C20 অর্থাৎ ক্যাপাসিটি 20, যদি 20 এম্পিয়ারের বেশি যায় তাহলে ব্যাকারটি পড়ে যাবে এবং শর্ট হলে ব্যাকারটি পড়ে যাবে। এখন এটি এখানে কানেকশন করব। কানেকশনের বিষয় হলো ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন এখানে একটি তার, কালো তার দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ মারা আছে, এটা মূলত ফেস তার। এখন কালার কোডের সমস্যা হয়েছে, লাল না দিয়ে কালো দেওয়া হয়েছে, কিন্তু ওটা মূলত ফেস। আমি সার্কিট ব্রেকারের এক প্রান্তে এই ফেসটা কানেকশন করব, এই তারটি। আর এখানে আরেকটি তার দেখতে পাচ্ছেন, যে তারটি এটি বুট থেকে আসছে, তারটি দেখেন ভিউয়ার্স, এই বুট থেকে এই ফেস তারটি আসছে। আর এখানে একটি সার্কিট ব্রেকার দেওয়া হবে, সার্কিট ব্রেকার হয়ে এ বুডের লাইনটি যাবে, তাহলে এই দুটি তারের কানেকশন হবে এই ব্রেকারে। মূলত ভিউয়ার্স আমি একটি, যে লাইনটি মেন ব্রেকার থেকে আসছে, যে লাইনটি মূলত মেন ব্রেকার থেকে হয়ে আসছে, আমি ব্রেকারের এক প্রান্তে কানেকশন দিয়ে দিছি। আর যে লাইনটি ব্রেকার হয়ে বোর্ডে যাবে, এখন এই লাইনটা আমি কানেকশন দিব। ভিউয়ার্স ব্রেকারটি কানেকশন দেওয়া হয়েছে, দেখেন এই প্রান্তটি ব্রেকারের এক প্রান্তে উপর প্রান্তে লাগানো হয়েছে, মেন লাইন থেকে যে লাইনটি আসছে। আর বোর্ডে যে লাইনটি গেছে, ব্রেকারের নিচের লাইনে কানেকশন দেওয়া হয়েছে। এভাবে মূলত ব্রেকার কানেকশন দিতে হয়। যদি ভিউয়ার্স ভিডিওটি আপনাদের পছন্দ হয় লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।